কোনো বিশেষ দল নির্বাচনে না এলে 7 জানুয়ারি নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে না, মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং ঢাকা 2 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার বিকেলে সাভারের হিমায়তপুর বাস স্ট্যান্ডে নির্বাচনী জনসভার মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন তিনি। এ সময় তিনি বলেন, যারা নির্বাচনে আসবে না তারা রাজনীতির মাঠ থেকে চিরতরে হারিয়ে যাবে। বিএনপি জামায়াত অপশক্তিকে বাংলাদেশ রাজনীতি থেকে নির্মূল করার কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, কোনো ষড়যন্ত্র করে বাসে ট্রেনে আগুন দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচিত সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব তা দেখাতে চায় আওয়ামী লীগ। আগামী সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার অংশীদার হতে ভোটারদের 7 জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বর্তমান সরকারের অধীনে দেশের যোগাযোগ খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে বলে দাবি করে কামরুল ইসলাম বলেন, আগামীতে সরকারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়া, আর স্মার্ট বাংলাদেশ গড়ার পূর্বশর্ত হচ্ছে ভোটারদের অংশগ্রহণ। একটি গোষ্ঠী দেশকে অকার্যকর করার চক্রান্ত করছে। বিএনপি জামায়াত দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে পেছনের দিকে নিতে চায়। তারা নির্বাচনকে সামনে রেখে আবারও 2014 সালের মতো জ্বালাও পোড়াও শুরু করেছে। কোনো জ্বালাও পোড়াও করে 7 জানুয়ারি নির্বাচন বন্ধ করতে পারবে না কোনো অপশক্তি। সাভারের 3টি ইউনিয়ন বাকুর্তা, আমিনবাজার ও তেঁতুলঝোড়া ইউনিয়নের ভোটারদের নিয়ে অনুষ্ঠিত হয় এ নির্বাচনী জনসভা। এতে সভাপতিত্ব করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী, তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম সমর, বাকুর্তার চেয়ারম্যান লিয়াকত হোসেন ও আমিনবাজারের চেয়ারম্যান রকিব আহমেদ সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দিবেন। বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ ফোরাম, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট, বীর মুক্তিযোদ্ধা জনতা জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, বিগত 5 মাসে অন্তর্গত হাইকোর্টে 2 বার হ্যাং করছে এবং আমার ভাই বোন যা যা করার আমার ফ্যামিলি বসে তোমরা চিন্তা করো না, ওটা একটা আমার জনাব ফখরুল আলম সমর। আজকের এই যাকে ঘিরে আজকের এই নির্বাচনী জনসভা, এই নির্বাচনে প্রার্থী হয়েছেন স্বতন্ত্র খাবার উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন সহ উপস্থিত প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি কি পালন করেছেন কি না হাত তুলে দেখান। সবাইকে জানাই আমার ব্যক্তিগত তরফ থেকে সালাম, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন, আসসালামু আলাইকুম। নূহ নবীর আমল থেকে এই মানব জাতিকে রক্ষা করা। প্রিয় বন্ধুরা আমার, আজকে প্রায় 15 বছর যাবৎ আমি আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। আমার প্রিয় নেতৃজনিত শেখ হাসিনা আজকে দীর্ঘ 15 বছর যাবৎ একটানা রাষ্ট্রীয় ক্ষমতায়। আজকে এই 15 বছরে এটা স্বীকার করতেই হবে, বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছেন আমাদের প্রিয় নেতৃজনিত শেখ হাসিনা। যেই বাংলাদেশ ছিল দুর্ভিক্ষের দেশ, যেই বাংলাদেশকে বিদেশিরা বলতো আল মিসকিন, যেই বাংলাদেশ ছিল ঝড়ঝন্ডার দেশ, মঙ্গাপীড়িত দেশ, সেই বাংলাদেশের আজকে আমূল পরিবর্তন করেছেন আমাদের প্রিয় নেতৃজনিত শেখ হাসিনা। টাকায় নিজের টাকা আজকে পদ্মা সেতু করেছেন। আজকে যোগাযোগ ব্যবস্থার যেভাবে পরিবর্তন হয়েছে, আপনার হিমায়তপুর থেকে মেট্রো রেলের লাইন যাবে, আন্ডারগ্রাউন্ডের লাইন যাবে, আজকে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস,